জি বলেন। সামনে বিবাহ, নতুন পত্রিকা, অবশ্য নাম শুনিনি। তা আমার ছবিটা কি সামনের পেজে দিবেন নাকি পরের পেজে দিবেন? ও আচ্ছা, আমি তাহলে স্টার্ট দিই। জি স্টার্ট। আচ্ছা বলেন তো, যে একটা বটিতে একবার ধার দিলে কয় মাস পর্যন্ত চলে? 6-7 মাস। এই জিনিসটা আপনারা বুঝেছেন, আমার বউ বোঝে নাই। এক মাস যেতে না যেতেই বউ বলে বটিতে ধার দাও, বটিতে ধার দাও। আমি বললাম ধার তো শেষ হয়নি, ধার তো আছে, আবার ধার দেব কেন? বউ বলল কি জানেন, যে বটি দিয়ে মানুষের নাকও কাটা যাবে না। আমি বললাম এই বটি দিয়ে এক কোপে মানুষের ঘাড়ও কাটা যাবে। আমার জীবনের সবচেয়ে বড় কাল হচ্ছে এই কথাটা, মানে বলতে দেরি আছে। আরে ওরকম নাকি কান্না কাঁদতেছিস কেন? না বললে বুঝবো কি করে কি হয়েছে? আব্বু আমি করবো না। করবি না মানে কি করবি না? আমি কি করতে বলছি? তুমি বিয়ে করতে বলছো না, আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? আরে তোর সাথে কথা বলেই না আমরা মেয়েটাকে ফাইনাল করলাম, এখন না করলে হবে? আচ্ছা মেয়েটার কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে না, সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমি এখন বিয়ে করতে পারবো না। এই বিয়ে করবি না কেন? আমি বিয়ে করবো না, কারণ আমি বিয়ে করবো না। চুপ থাক, তুই বিয়ে করবি না মানে তোর বাপ বিয়ে করবে? এটা ভালো বলছো, কিন্তু তুমি অনেকদিন যাবত একা আছো, তুমি একটা বিয়ে করে ফেলো, তাহলে আমি একটা মা পাইলাম আর তুমি একটা সঙ্গী পাইলা। থাক পর্যন্ত সব দাঁত ফেলে দেবো বিয়াদ, মানে আমি একটা কথার কথা বলছি আর সেটাকে এখন তুমি উসিলা বানাও। মানে তুই বুঝতেছিস না কেন, সব ফাইনাল হওয়ার পরে আমি কমিউনিটি সেন্টারের বিলটাও দিয়ে দিচ্ছি, তারপর বিয়ের কার্ড সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, আত্মীয় স্বজনকে মুখ দেখাতে পারবো না বিয়েটা না হইলে। বাপরে এরকম করে না, এই সময় এরকম করে না, তুই বিয়েটা কর বাপ কর। আচ্ছা আঙ্কেল। হ্যাঁ আমি আসার সময় কি দেখছি জানেন? কি দেখছিস? ওই পাশে চারতলা পারবাসী আছে না, তার বউ তারে বিষ খাওয়ায় মারা হয়েছে। ও মাই গড, এই কারণে আমি বিয়েটা করতে চাই না। তোরা কেউ বুঝতেছ না, আমারও মায়রা ফলাবে, আমার বউ মায়রা ফলাবে, আমি পারবো না, আমি বিয়ে করবো না। শুধু লাভই লাভ, বেশি নগদে বেশি লাভ। মামা সামনে বাই যাবা। আচ্ছা কি রে, অর্নামেন্টস কিনছিস বিয়ের? আমি জানি না। মানে তোর বিয়ে তুই জানিস না? আম্মু জানে, আমাকে তো কেউ কিছু বলেও না। কি আজব, মানে তুই এমন কি সবসময় করতে থাকবি তোর বিয়েটা? আচ্ছা মামা আমরা কিন্তু বাইরে যাব। হ্যাঁ আমরা, এই মামা আপনি শুনতে পাচ্ছেন, আমরা বাইরে যাব। আরে রিক্সা ঘুরো না, আজব তো, আপনি শুনতে পাচ্ছেন না, আমরা বাইরে যাব। এই কি সমস্যা? ও মাই গড, কিতা সমস্যা? কিতা আপনি কিতা পাগল হয়ে গেছেন? আপনি দেখা দিলা কিতা লাগে আমার? এখন যদি মনে করেন আমি অ্যাক্সিডেন্ট করতাম, আপনি তো বড়লোক মানুষ, আপনি হসপিটাল গেলেন, আমি গরিব মানুষ, আমি হয়ে গেলাম। মানে আশ্চর্য, আপনাকে ধাক্কা কোথায় দিলাম? আপনি সামনে কোথায় নিচ্ছেন আমাদেরকে? আমরা যেমন বামে 50 বার মিনিমাম আপনাকে বলছে যে আমরা বামে যাব, আপনি কোথায় যাচ্ছিলেন? আর তুলা দিয়া হতা একটু কম কইবা। হ্যাঁ কিতা ডট দেখারা আমারে, কিতা হরবা আমারে, কিতা হরবা? করব কি তোকে, আমি কি করব? আমি বলতে পারতেছি না, আমি কিন্তু আমার ভাই কিন্তু থানার এসপি, আমি কিন্তু রিকশা সহ তোকে একদম থানা নিয়ে যাব। বাজে কথাকার। আরে আপনার ভাই কিতা এসপি নি থানার? হ্যাঁ ইতা ফাফর আমার লগে হোম দেখাইবা বুঝছ নি? আমার ভাই হইলো থানার এমপি। এমপি কোন দুনিয়ায় বাস করে, থানায় আমার এমপি হয় নাকি? উল্টা পাল্টা কোনো কথা বলবি না, আমি কিন্তু একদম থাপড়ে তোর গাত ফাড়ে দিব, বেয়াদব। চুপ কর, সমস্যা কি?
আমি কি এরকম নিশ্চয় আর বেয়াদবি সহ্য করবো? তুই জানোস না আমরা বামে যাবো, সোজা কোথায় নিচ্ছে আমাদেরকে? এই নাম রিক্সা থেকে নাম, আমরা এই রিক্সা যাবো না, প্লিজ তুই নাম, চলো হেঁটে যাবো আমরা। ফালতু কথা বল বেয়াদব। আরে ধরে আরে বাড়া কই বাড়া, ভাড়া তোর এমপি কাছ থেকে নে। ও এমপি কাছে নিতাম বাড়া নানি, ডাকাতি করতে পারবা খালি রিক্সা আলার লোকে, বুঝনি তা হিতা মানচল লোকে পারতা না। কবি চল একদম হাতে বানানো মুড়ি ভালো লাগতেছে না? মুড়ি হাতেই বানায়, এত কষ্ট করে চিন্তা করলাম আঙ্কেল মনে কি খাওয়ানোর জন্য নিয়ে আসবে, মুড়ি ধরাই দিছে বুঝলো। আরে কি বলতো সেটা, তোমার সবচেয়ে ভালো জিনিস দিছি, এই মুড়িটা খেলে কি হবে জানো? তোমার পেটের গ্যাস কমবে, অ্যাসিড কমবে, আর সবচেয়ে বড় কথা তোমার স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। আমি ডায়েটে আছি, মুড়ি ফুল অফ কার্বোহাইড্রেট। আচ্ছা কমতো আপনারা কেন তেল মারতেছেন? তেল দিব কিসের জন্য? শোনো বাবা, এই তুমি মনে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু না? ইয়েস ফ্রম ক্লাস 3। তাহলে তুমি আমার বলো যে ইমনের সমস্যাটা কি? কি সমস্যা? ওর কোনো সমস্যাই নেই, ও তো দেখতে ভালো, স্মার্ট, হ্যান্ডসাম গাই। না না সেগুলো তো ভালো আছে আমি জানি, কিন্তু সমস্যা হইতেছে এই যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এখনো বলতেছে বিয়ে করবে না, মানে বিয়েটা সে করবে না কিসের জন্য তুমি কি জানো? আপনি আঙ্কেল এই প্রশ্নটা ছাড়া, মানে ওর বিবাহ সংক্রান্ত যে কোনো প্রশ্ন ছাড়া আমাকে পৃথিবীর যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। লাইক ধরেন আপনি জিজ্ঞেস করবেন যে আপনাকে নেলসন ম্যান্ডেলা কবে মারা গেছে, আমি কিন্তু আপনাকে উত্তরটা দিয়ে দিব। আবার আপনি আমাকে প্রশ্ন করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কত মানে কবে কখন কোথায় মানে সরকার গঠন করছেন বলে দিতে পারবো, কিন্তু এই বিবাহ সংক্রান্ত ডোন্ট আস্ক মি। আরে বাবা রে এটা আমার জানতে হবে। আচ্ছা তুমি আমার এটা বলো, ওর কি অন্য কোথাও কোনো ইনভলভমেন্ট আছে, কোথাও রিলেশন আছে ওর? আর না কোনো জায়গায় কোনো কিছু নাই। আরে সব যদি ও করে তাহলে সে বিয়ে করতে রাজি হইতেছে না কিসের জন্য? আপনার ছেলের সমস্যাটা কিসের আপনি জানলে আপনি নিতে পারবেন না গেলে আমি বলতে পারবো না আপনাকে। আরে কি যন্ত্রণা, ইমন রে জিজ্ঞেস করি যে তুই বিয়ে করবি না কেন, সে বলে আমি বলবো না। তোমারে জিজ্ঞেস করতেছো বিয়ে করবে না কিসের জন্য, তুমি বলতেছো তুমি বলতে পারবে না, এরকম করলে হবে? বলো বলো বাবা, আমার আর টেনশনে রেখো না। সত্যি আপনি শুনতে চান? হ্যাঁ পারবেন শুনতে? আরে শুনতে পারবো না কেন, আমি তো শুনতে চাই। আসেন তাহলে একটু কাছে আসেন, বলবো না। এই তুমি আমার সাথে বিয়াদবি করতেছো কেন, ফাইজলামি করো? এতক্ষণ এত সুন্দর করে তোমার জিজ্ঞেস করতেছে যে ইমন কেন বিয়ে করবে না, তুমি আমার বলো। তুমি তার ছোটবেলার বন্ধু, ও যদি বিয়ে না করে তাহলে সেটার কারণ একমাত্র তুমিই জানো, নাকি তুমি চাইতেছো না ও বিয়ে করুক? তুমি কোনো ষড়যন্ত্র করতেছো? আমি কোনো ষড়যন্ত্রের ভিতরেই নাই, আমি উল্টা করতেছি। আমি মনে করেন ওরা নিয়ে বিভিন্ন পার্টিতে যাই, বিভিন্ন বন্ধুদের আড্ডাতে যাই, কে বলি দোস্ত দেখ তুমি এটা সুন্দর কিনা, বলে না। আমি বলি দেখ এটা আমাদের মেয়ে বন্ধু, তার ছোটো বোন, তাও পছন্দ করে না। আঙ্কেল ওর একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে ও মনে করেন যে বিয়ে ফোবিয়া আছে ওর মধ্যে, এটা রোগ। রোগ মানে ওই বিয়ে করতে ভয় পায়, ভয়টা তো রোগ একটা আঙ্কেল। এই বিয়ে ফোবিয়ার কারণে তো বিয়ে করতে পারতেছে না, এই রোগের কারণে তো বিয়ে করতে পারতেছে না। এই এই শালা তোর প্রবলেমটা কি? হ্যাঁ তুই দিনের মধ্যে 14 বার আমার ফোন দিস, ফোন দিয়ে দিয়ে সুমিসুমি করিস। এই তোর কি কর কোনো ভাষা জানা নেই তুই, কিন্তু আমার আর একটা দিনও ফোন দিবি না। ফোন দিলে কিন্তু আমি জুতাটা খুলে পিটাবো, জুতা না। আমার ভাই কিন্তু এসপি, আমি কিন্তু তোর একদম পুলিশের কাছে দিব। তুই ফোন রাখ, তুই আর ফোন দিবি না আমাকে। এখন কিন্তু তুই আমার হাতে ঝাড়ি খাবি, প্রবলেমটা কি তোর? এই লোকটা কি আমার সামনে আছে? আমি তো তাকে ঝাড়ি দিতেছি, তুই দেখতেছিস যে লোকটা আমাকে প্রতিদিন ফোন দিয়ে দিয়ে বিরক্ত করতেছে। আমি কি তার সাথে মারামারি করতেছি? পারলে আমি সেটাও করতাম। তুই আমাকে আজকে বল তোর সমস্যাটা কি? যেভাবে চিৎকার করলো তো আমার ভয় লাগে। ভয় কেন লাগে? 2 দিন পরে তোর বিয়ে, এরকম করতে থাকলে তুই সংসার করতে পারবি না। ধরে নিলাম যে তুই ঝগড়া করিস না, এজন্য তোর জামাইও ঝগড়া করবে না। পাশের বাসে যে ঝগড়া লাগবে এটা কোনো গ্যারান্টি আছে? আর ওই ঝগড়া দেখে কি তুই ভয় কি প্রতিদিন অজ্ঞান হয়ে যাবি? আর এই অজ্ঞান হওয়া দেখলে তোকে তো হসপিটালে নিয়ে যাবে, আর হসপিটালের ডক্টর তো জানোস কি করবে, তারা তোকে মনে করবে পাগল, তারপরে দিবে পাবনায় পাঠায়। তুই কি পাগল? না আমি পাগল কেন হব, আমি তো নর্মাল। কিন্তু তোর ছোটবেলা থেকে তো আমি এরকমই, আমার সামনে কিভাবে চিৎকার করলে আমার ভয় লাগে, আমার আমার হার্টবিট বেড়ে যায়, আমার পালপিটেশন বাড়ে, আমার মনে হয় আমি এখনই অজ্ঞান হয়ে যাব, আমার হার্ট অ্যাটাক হবে। এই সমাধান আসছে এখন থেকে তোর বিয়ে অবধি আমি প্রতিদিন তোর সামনে ঝগড়া করব, আর সেই ঝগড়া দেখে তুই মনে মনে স্ট্রং হবি। দোষ ঝগড়া করিস না, ঝগড়া করা ঠিক না দোষ, এভাবে মানুষের সমস্যা হয় ঝগড়া। এই যে এই মিনমিনটা না করবি না, তুই যদি এরকম করতে থাকিস তোর জামাই তোকে অনেক ডমিনেট করবে, আর সারাদিন দেখবি খালি কেঁচতেছে তোকে। তাহলে কি করব? আমি রাফসানকে আসতে বলছি, ও আসলে আমি ঝগড়ার অ্যাক্টিং করব ওর সাথে, ও তো মনে করবে আমি সিরিয়াসলি ঝগড়া করতেছি। তুই ওটা দেখবি আর দেখে নিজেকে স্ট্রং বানাবি। বলে দিচ্ছি অজ্ঞান হওয়া চলবে না, ঠিক আছে? ঝগড়া করা কি খুব দরকার? অনেক দরকার।
জানোস কেন? তুই জানোস না? তুই কেন আমারও কান্দো নাই? তাই না, আমি আগে কোনো সময় তোর সামনে কানছি না? তাহলে তুই কেমনে বুঝলি যে আমি কানলে তোর কান্দো না আসে? আপন মনে করে না, কইলি হইলো না? এই যে আমগো রোগ বালা হইলে ডাক্তারখানা ফোন দেয় ডাক্তার আয় বাসার মধ্যে, তারপর আমগো লিগে ওষুধ পত্র এগুলো নিয়ে, এগুলো কি সব মিশা? এগুলো করলে আপন মনে হয় না? এগুলো তারা করলে কেন জানোস? নিজেকে স্বার্থের জন্য। আজকে যদি আমরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, এখন কাজকর্ম কেটা করবো, এই জন্য করে। আপন যদি হইতো তাহলে ভিতরে সব খবর জানতাম। তোরে আপন মনে না করতে পারে, কিন্তু আমার আপন মনে করে এটা আমি বালা কইরা জানি। ওই ভিতরের খবর কি জানোস? কত দেখি ভিতরের খবর জানবো না কি লিগা? ভিতরের খবর আমি সব জানি। ভিতরে তোরা তিনজন থাস, খালু জান, বাই জান আর তুই। আরে বলদ রে, এই খবর সেই খবর না, এই খবর হচ্ছে অন্তরের খবর, গোপন খবর, মনের খবর। গোপন খবর কি হইছে? ভাই জান যে বিয়ে করতে চায় না, কেন জানোস? কার ভাই জানের হইছে বিশাল বড় একটা রোগ। তুই জানলি কেন? মোটু আছে না ভাইয়ের বন্ধু, হে আইছে, হে আঙ্কেলের কাছে সব কইতেছিল ভাই জানের কি রোগ হয়েছে, কি বৃত্তান্ত সবকিছু। আমি সেগুলো শুনে আইছি, এই জন্য তো আমার মনটা অনেক খারাপ। যে আমাকে যদি এরা আপনই মনে করতো, তাহলে এই খবরগুলো আগে আমাকে কাছে কইতো। ভাই জানের লেগে আমি কি দোয়া করতাম না? ক, তুই দোয়া করতি না ভাই জানের লেগে? এই জন্য আমি ঠিক করছি, আমি এই বাড়িতে থাকুম না, আমি তোর সাথে তোকে বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, তোর লই আমি যাবো আমগো বাড়িতে, আমিও তোর লগে যাবো। তার আগে এই যে এতদিন যাবো এই বাড়িতে আমরা থাকি, আমগো প্রতি তার একটা দায়িত্ব পালন করছে। হ্যাঁ ঠিক আছে, তুই যে কথাটা করলি এটা একটা সত্যতা প্রমাণ করিয়া, যদি প্রমাণ হয় যে কথা সত্য, তারপর আমগো বাড়ি চলে যাবো। তুই আমার বোন, আমি তোর ভাই, এখন তুই যা। তো কিন্তু মনে রাখিস, যতই আপন মনে করি এরা আমাকে আপন না। ভাই জান কই তো? তুমি না ফোন দিয়ে আসতে বললা, বললা বাড়ি খালি আসছি। আমি বলছি, তুমি জানো না আমার বাসায় কোনো ছেলে এলাউড না, তোমাকে আমি কেন বলবো? ৮০-৭০-৮০-৮৫ নজরুল, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? খালামা খালু ভালো আছে? কোনো বিপদ হয় নাই তো? আরে কি হয়েছে? কি হয় নাই ভাইজান, ওর আর কি বাকি আছে? মানে বুঝলাম না, আপনার এমন বড় একটা বিপদ আপনি সবার কাছ থেকে লুকিয়ে রাখছেন। বিপদ কিসে? আর তুমি নিচে তাকায় কথা বলতেছো কেন? উপরে তাকা, আমার চোখের দিকে তাকায় কথা বলো। কি হয়েছে আপনার ভিতরে যে এত বড় একটা সমস্যা, ওইটা তো আমি কারো কাছে কোন নাই। আমার ভিতরে সমস্যা আমি জানি না, মানে বুঝলাম না কি বলতেছো তুমি, আমি কিছু বুঝতেছি না। ভাইজান আপনি বিয়ে করতে চান না কিসের জন্য? কিসের জন্য? আপনার ভিতরে তো অনেক বড় একটা রোগ, ওই জন্যই তো আপনি বিয়ে করতে চান না। আমার ভিতরে রোগ আছে? তোমাকে কে বলছে? ওই যে আপনার একটা বন্ধু আছে না, মোটা কাইল্লা, হ্যাঁ খালু জানের লোক আলোচনা করতেছিল, ওইটা হুন্না বালাইছে হচ্ছে শিউলি। শিউলি হেইডা আবার কানতে কানতে আমার লগে কইছে, আপনার মতো এত সুন্দর একটা মানুষ, খান দান ঘুরে ফিরেন, চেহারা কত সুন্দর, টল ফিগার, তার ভিতরে এত বড় একটা রোগ, সেটা কি বোঝার উপায় আছে? ওই কথাটা শোনার পর থেকে আমার এই বুকটা কয়েকজনা ফাইটটা দিতেছে। সামনের মতো মানুষের এত বড় একটা গোপন রোগ ভিতরে ধারণ করে আছে। ও মাই গড, গোপন রোগ, গোপন রোগ তো আছেই ভাই। তুমি দোয়া করো আমার জন্য, বুঝছো? তোমার বাবা মারে বলে আমার জন্য দোয়া করতে, আমি যদি দ্রুত সুস্থ হয়ে যাই।
ভাইজান আপনি চিন্তা করেন না, অলরেডি বাবা মা দোয়া শুরু করে দিয়েছে। আমি সাথে সুস্থ হয়ে উঠি খুব তো ঠিক আছে নজর দোয়া করো। আমিও করতেছি আল্লাহ, ভাইজানের যদি কোনো গোপন সমস্যা থাকে আল্লাহ ভাইজান মাফ করে দিও। আমার বাবা মা সে আর তারাও দোয়া করতেছে ভাইজানের জন্য, সমস্ত গোপন রোগ থেকে আমার ভাইজানকে মুক্ত করো, আমিন। না না শোনেন না ভাই, আমার বয়স তো ওই ব্যাক পেন আছে, ওই পেছনের সিটে বসে আমি যেতে পারবো না, একটু সামনে সিট না হলেও দেখেন না যতটুকু সামনে দেওয়া যায়। হ্যাঁ এ বি সি ডি ই, আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। হ্যাঁ ওকে ওকে। কী ব্যাপার আব্বু, কোথাও যাইতেছো নাকি, টিকিট কাটতেছো যে? যাচ্ছি ঢাকার বাইরে। ও ওয়াও, তাহলে তো ভালোই হলো, চলো কোথা থেকে ঘুরে আসি। এই বিয়ে বিয়ে করে আমার ওই অফিস থেকে যে ছুটিটা পাইছিলাম না ওইটা অপচয় হবে না, চলো কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবো আমরা? এক্সকিউজ মি, আমি একটা টিকিট বুকিং দিয়েছি আর আমি ঘুরতে যাচ্ছি না, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। কেন কেন তুমি বুঝতেছো না, এই যে এত আয়োজন করে বিয়েটা ঠিক করলাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেওয়া শেষ, আমার সব কেনাকাটা বাজার সদাই সব কমপ্লিট, এখন তুমি বলতেছো তুমি বিয়ে করবে না। আচ্ছা তুমি যখন বিয়ে করবে না, আমি তাহলে কারোর কাছে মুখ দেখাতে পারবো? আচ্ছা আমার কথা বাদ দিলাম, কিন্তু যে মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক হইলো, আজকে যদি এই বিয়েটা ক্যান্সেল হয়ে যায় তুই বলে এই মেয়েটার আর বিয়ে হবে কখনো? নিজেকে ক্ষমা করতে পারবি? তাই সব কিছু চিন্তা করে দেখলাম, আমার জন্য তোর যখন কোনো চিন্তা ভাবনাই নাই তাহলে তোর আর আমার একসাথে নিচে থেকে কোনো লাভ নেই, তার চেয়ে তুই থাক আমার সহায় সম্পত্তি ভোগ কর, কোনো অসুবিধা নেই, আমি চলে যাই। আবু প্লিজ আবু, তুমি এভাবে বলো না, তুমি ছাড়া আমার কে আছে বলো? না না আমি তোর কেউ না, আমি যদি তোর কিছু হতাম তাহলে তো তুই আমার এই কথাটা রাখতি। দেখ তোর দাদা বিয়ে করছে সেজন্যই তো আমি জন্ম নিচ্ছি, তাই না? আমি বিয়ে করছি বলেই তো তোর জন্ম হয়েছে। আমারও তো একটা স্বপ্ন থাকে ছিল যে তুই বিয়ে করবি, তোর ঘরে আমার নাতি নাতনি পয়দা হবে, তাদেরকে আমি কোলে নিয়ে খেলবো, কিন্তু আমার বংশটা তারা রক্ষা করবে, কিন্তু এখন তার কিছুই হবে না। এইভাবে সুন্দর আমি চোখের সামনে দেখতেছি আমার বংশটা নির্বংশ হয়ে যাবে। তোমার বংশ রক্ষা আমি করবো আব্বু, আমি বিয়ে করবো, আমি বাচ্চা পয়দা দিব, আমার বাচ্চা তোমার কোলে খেলবে, আমি কথা দিচ্ছি। কথা আবার পরে পাল্টাবি না তো? পাল্টাই তো না, পাল্টাবো না পাল্টাবো না, আমি কথা দিচ্ছি আমি এবার বিয়ে করবোই। তাহলে টিকিট বুকিংটা ক্যান্সেল করি। হ্যাঁ দাও, তুমি চলে গেলে সেই কষ্টে মরার থেকে বিয়ে করে মরা অনেক ভালো। কি হয়েছে? পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। তুই আজকের থেকে মরহুম, মারা গেছস। মানে তুই আজকের থেকে মৃত। তোর মুখে কি মধু নাই, মিষ্টি কথা বলতে পারোস না? আচ্ছা এটা শুভ দিন, তুই অশুভ কথা বলতেছিস কেন? আরে এটা কি, এটা কি রঙের পাঞ্জাবি পরছস, কালো কেন? কালো মানে তো শোক। তোর বিয়ে হয়ে যাওয়া মানে কি, আমাকে দুইজনের মাঝখানে একজন ঢুকে গেছে, এই জন্য আজকে শোক আমার, দ্যাটস হোয়াই আমি কালো পরছি। এই ফালতু কথা বলবি না, এটা কি তোর জন্মদিন, থুকু বিয়ের দিনের গিফট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার বেস্ট ফ্রেন্ড তুই, আমার জন্য গিফট আনছস, কোনো দরকার ছিল না। আচ্ছা এটা আমি তোর ভাবির সামনে গিয়ে খুলব। না 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 বন্ধু, আমার সামনে খোল না প্লিজ বন্ধু, খোলা। আচ্ছা ঠিক আছে। কি ডায়রি খোল। আরে বেটা আমি কি প্রেমে পড়ছি নাকি নতুন, যে আমার ডায়রি দিছস নাকি আমার বয়স সন্ধিকান চলে, যে প্রত্যেক দিন প্রত্যেক প্রথমবারের কথা আমি লিখে রাখবো এখানে? পরকিয়া নেশায় স্বামীকে খুন, প্রেমিক সহ স্ত্রী গ্রেফতার। স্বামীকে খুন করলেন নিজেই, সংবাদ সম্মেলনে চাইলেন বিচার। আজকে বাসরাতটা বন্ধু, স্বামীকে বাসরাতে নিজ হাতে খুন করলেন স্ত্রী। দোস্ত দাঁড়া, তোমার জন্য দোয়া করি। হে মাবুদে ইলাহি, আপনার দরবারে আমি আমার বন্ধুকে ছেড়ে যাচ্ছি, তুমি একটু দেখে রেখো বন্ধু। গুর থাক ভাইগা। বন্ধু বন্ধু, আমার একা রেখে যাইস না বন্ধু, আমি একা কিভাবে বাসরাত করবো এই মেয়ের সাথে বন্ধু? প্রেমিককে বাঁচাতে স্বামীকে খুন করলো স্ত্রী, স্বামীকে খুন করে ওয়ার্ড্রোবে রেখে কাজে কাজে গেলেন স্ত্রী বন্ধু। উস্তাদ নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সবকিছুতে শুধু লাভই লাভ, বেশি নগদে বেশি লাভ।
আমি এখন কি করব? আমি তো আমার পাশের ঘরে চলে আসছি। দোস্ত একটা কথা বলি, মন দিয়ে শোন, নিজের প্রতি কনফিডেন্স রাখবি, আর সব সময় মাথায় রাখবি যে তোকে কেউ কিছু বলার সাহস রাখে না, আর যদি কেউ কিছু বলে একদম এক কোপে গলাটা নামিয়ে ফেলবি। এটা মাথায় ফিল রাখবি, তাহলে দেখবি যে তোর অটোমেটিক্যালি সাহস চলে আসছে। দোস্ত দেখ, পাশের ঘরে বিড়াল কিন্তু তোকেই মারতে হবে। তো কোনো বিড়াল নাই। আরে গাধা, ওই বিড়াল না। আর কোনো মিনমিন এখন থেকে চলবে না, সবসময় মোটা গলায় কথা বলবি। সেটা যেই হোক, মোটা গলায় কথা বললে তোকে সবাই সিরিয়াসলি নিবে, ঠিক আছে? এখন বল কি করবি। কেউ যদি আমাকে কিছু বলে, একটা বটি দিয়ে তোপ দিব, দুই ভাগ হয়ে যাবে গলা। আচ্ছা রাখি। আমাদের মাঝখানে আমার শ্বশুর এসে ঘুমাবে, ঠিক আছে? এখানে মাথা বেশি কথা বলতেছেন আপনি, ঘুমান এখানে চুপচাপ। শোন, আমি কিন্তু স্ট্রেট পাশের রুমে চলে যাব, একদম থিরিং বিনিং করবেন না, খবরদার। আপনি কি শাড়ি পরে ঘুমাবেন? এটা পাগ, ও এটা তো পাগ। হ্যাঁ, আমি পাগড়ি পরে ঘুমাবো। ঘুমান। আমি ঘুমাই নাই কিন্তু, আমি ঘুমাই নাই, আমি কিন্তু ঘুমাই নাই। আজকে রাতে কোনো লাইট অফ হবে না, লাইট চলে থাকবে, লাইট অফ করা যাবে না, চালা কি। হ্যাঁ, আমার ভবিষ্যৎ, এটা আমার ভবিষ্যৎ। বাবা 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 বাবা, আমাকে মেরে ফেলবে। আমি তোমাকে কতবার বললাম, আমাকে বিয়ে দিও না, আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও।
কে মারবে বলবি তো? ও কি হয়েছে বাবা? আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। আমি রুমে ঢুকলাম আর উনি চিৎকার করে বের হয়ে গেল। কেন চিৎকার করলো বুঝলাম না। বুঝলাম না, খুব নিষ্পাপ সাজার চেষ্টা করছেন আমার আব্বুর সামনে। হ্যাঁ আব্বু, এই বটি দিয়ে আমাকে খুন করার চেষ্টা করেছে আব্বু। ও আমার কাছে আসছে, আমি চোখ খুলে দেখি আব্বু আমাকে মারতে আসছে। চুপ কর, কি বলিস তুই? চল। আমি 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 বুঝিয়ে বলি, হয়েছে কি আজকে আমি বাড়িতে নতুন না, প্রথম এসেছি তো ওই আমার কাপড়গুলো টানানোর জন্য একটা রশিটা নিয়েছি, তো এক্সট্রা একটা অংশ রয়ে গেছে রশির, ওই রশিটা তো কি অ্যাটেম্পটা নিয়েছে দেখছো আব্বু, এইভাবে আমার রক্তটা কাটবে। চুপ কর তো তুই। এটা দেখি বৌমা, তুমি বস বস না, আমার তো রশিটা কাটতে হবে, আমি কি করবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, এইটা ধরবেন না আপনি, ছড়েন বাবা। হয়েছে এবার পাগলামি বন্ধ করবি কবে তুই? আমার তো রশি কাটতেই হবে, আমি না হয় কেচি খুঁজি তাহলে। হ্যাঁ আমি কাটবো। না না আবু, কেচি দিয়ে আমাকে খুন করবে। আঙ্কেল, আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আজকে কিন্তু আমি কিচ্ছু রান্না করি নাই, সব ভাবে রান্না করছে। আরে বলিস কি, সেজন্য তো আজকে খাবারের চেহারা একেবারে অন্যরকম। মনে হচ্ছে আজকে বেশ তৃপ্তি নিয়ে আমি খেতে পারবো। হ্যাঁ টেস্টি হয়েছে অনেক, মনে হয়েছে আপনারা খাবেন। হ্যাঁ অবশ্যই। না 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 না, থ্যাংক ইউ। না 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 থ্যাংক ইউ। বাবা আমাকে দাও তো, দাও 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 আমাকে। বাবা একটা দিন মুরগি না খেলে কি হয়? খাবোই তো বৌমার রান্না। চমৎকার হয়েছে বৌমা, একদম তোর মায়ের হাতের রান্নার মতো। দারুন, মজা মজা মানে তাহলে আর বলছি কি, খানা খেয়ে দেখ। কারণ একটু নেই না, আব্বু না খেলে আমি খাবো না। ওকে বারবার বলো কেন, আমাকে দাও না, আমাকে দাও। বললাম না সব খাবো আজকে, তুইও খাবি। আমি মাছ খাচ্ছেন? হ্যাঁ। ভালো লাগছে? শারীরিক অবস্থা কেমন? আচ্ছা তাহলে একটু নিয়ে রে মাছ। না ঠিক আছে, আমার সুগার প্রবলেম আছে, আমি মিষ্টি পায়েস খেতে পারবো না। তুই খা। আমি মিষ্টি দিয়েছি অনেক আপনার জন্য। আমি খাবো না এটা। কেন খাবি না কেন? আরে বৌমা এত কষ্ট করে ঘুম থেকে উঠে তোর জন্য পায়েসটা করছে, তুই খাবি না মানে? তাহলে ওকে খেতে বলো। আরে ও খাবে কেন, তোর জন্য করেছে, তুই খা না। আমি খাবো না। আরে কেন খাবি না তুই? খাবো না মানে খাবো না। আরে খাবি না কেন সেটাই তো জানতে চাচ্ছি। কারণ এর ভিতরে বিষ আছে। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে বিষ মিশিয়ে আমাকে মারতে চায়, খুন করতে চায়। আল্লাহ, মরে যাবি তো বৌমা। আমি জানি তো কি করছি আমি, কি কি করছি বন্ধু? আমি এখনো জীবিত আছি, অক্ষত আছি, আমার শরীরের কিচ্ছু হয় না, কিন্তু তুই তুই বলছোস আমার বউ আমাকে মেরে ফেলতে চায়। আমার বউয়ের নামে উল্টাপাল্টা বুদ্ধি তুই আমার মাথায় ঢুকেছিস না? সরি বন্ধু, বিয়ের প্রথম দিন, মেয়েটা আমার জন্য কত শখ করে একটা জিনিস রান্না করে আনছে, আমি খাই নাই। আমি কেন খাই নাই? কারণ ওইটার ভিতরে বিষ আছে। এই কথা কে বলছে? তুই বলছোস। বিষ তো ছিল না, কেমন একটা অপ্রস্তুত অবস্থা আমার পড়তে হইলো। দোস্ত, তুই এখন জীবিত আছিস কার জন্য জানোস? ময়মুর বিদ্যার আমার ভালোবাসা। আমি তোকে জেলে বেলে ভালোবাসি, এই জন্য তুই অক্ষত আসস, সেটা দে একটু মাথা। আর ঠিক আছে তোর কাছে, কিন্তু মারিস না। শোন বিষয়টা হচ্ছে তুই তো একটা গাধা,
শুকবার করিস না, তুই তোর গাধা, তোর বউ তত বেশি বুদ্ধিমান। আবার তোর বউ তো তোরা মনে কর যে সবার সামনে মারবে না, তোর বউ তোরা মারবে গুপচিং গাপচিংয়ে। গুপচিং গাপচিং মানে আড়ালে আবডালে, আড়ালে আবডালে। আরে ঘরের বাইরে নিয়ে গিয়ে মারবে, ঘরের ভিতরে মারলে কী হবে? ঘরের ভিতরে মারলে প্রমাণ থাকবে যে তোকে মেরে ফেলছে, সে জেলে যাবে, সেটা তো করবে না। এই তোকে গুপচিং গাপচিং কিনে মেরে ফেলবে। তাহলে কি আমি এখন বাসার বাইরে যাবো না? অবশ্যই যাবি, কেন যাবি না? সে যখন ঘরে থাকবে তুই তখন বাইরে যাবি। অফিস করবো কেমনি? আরে কি অফিস দরকারটা কি তোর? ওয়ার্ক ফ্রম হোম। তাহলে আমার যদি একান্তই বাইরে যেতে হয় তখন? তাহলে সে ঘরে থাকবে। আর ওর যদি বাইরে যেতে হয় তখন? তুই ঘরে থাকবি, সে বাইরে যাবে। ও মাই গড, নো গড, শুন কথাটা বোঝার চেষ্টা কর। কারণ হয়েছে যদি কোনো কারণে তুই তার সাথে একই সাথে রিক্সা যেতে থাকো, রিক্সা কী করবে? হাত দিয়ে কোথাও দিবে, পড়ে যাবি, একটা গাড়ি তোর মায়ের দিয়ে গেলো, তাহলে কী হবে দোস্ত? আরও কথা বুঝিয়ে দিই। আরেকটা ব্যাপার হচ্ছে, তুই মনে কর তার সাথে বাইরে এসোস, তুই মনে কর মেন গেট, মেন গেটের কাছে গেছোস, সাথে থেকে টপ ফালাই দিল, তাহলে আমি কোথাও যাব না। তাহলে তোমরা কোথায় যাবা বলো? জানি না। জানো না মানে কি? আরে তোমাদের হানিমুন তুমি জানবে না? না মানে কি? আমি তো জানি যে মেয়েরা আগে থেকেই হানিমুন কোথায় করবে সেটা ঠিক করে রাখে, নিজের পছন্দের কোনো জায়গা, দেশে হোক বা বিদেশে। তুমি সেরকম কিছু ভাবনি? না, আমার জন্য ভাবনা চিন্তা তো সব আমার আম্মুই করতো। হ্যাঁ, একটা কাজ করি, আমার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি আমরা হানিমুনে কোথায় যাব। আরে না, বোকামি কি করছে দেখো, তোমার হানিমুন কোথায় করবে সেটা তোমার আম্মু বলবে কেন? শোনো, তুমি চিন্তা করে দেখো তোমার কিরকম জায়গা ভালো লাগে, মানে এই পাহাড় পর্বত ভালো লাগে নাকি সমুদ্র ভালো লাগে? পাহাড় পছন্দ। তাই এই তাহলে তোমরা বান্দরবনে যাও হানিমুন করতে। বান্দরবন? হ্যাঁ, বান্দরবন কে যাচ্ছে বাবা? কে যাচ্ছে আবার? তোরা যাচ্ছিস? আমরা যাচ্ছি মানে? হ্যাঁ, হানিমুনে। হানিমুন? হ্যাঁ, আমার তো পাগল কুকুর কামড়াইছে যে আমি তোমার সাথে বান্দরবন যাব। আমি বান্দরবন যাই আর তুমি আমাকে পাহাড় থেকে সুন্দর করে লাথি মেরে ফেলে দিবা। অসম্ভব বাবা, আমি তো যেতে পারবো না, আমার তো অফিস আছে, কাল থেকে জয়েন করতে হবে। একদম ফালতু কথা বলবি না। কালকে থেকে অফিস মানে কি? মাত্র 5 দিন তোর ছুটি কাটিয়েছিস, তোর বিয়ের জন্য ছুটি নেওয়া আছে 15 দিন, বাকি 10 দিন তোরা হানিমুনে যাবি, হানিমুন করে এসে তারপর অফিসে জয়েন করবি। বাবা, আমি তো বান্দরবন ভয় পাই, মানে বান্দরবনে পাহাড় তো অনেক, আর পাহাড় থেকে পড়ে যাওয়ার একটা ভয় কাজ করে ছোটবেলা থেকেই, আর সব থেকে বড় কথা রিসেন্টলি আমার হাইট ফোবিয়া শুরু হয়েছে। ও, আর তুমি যে নবীর সাথে কয়েকদিন পর পর ওই বান্দরবন ঘুরতে যাও তখন? এর জন্য তো বললাম রিসেন্টলি হাইট ফোবিয়া শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, পাহাড় ভয় তো, ওকে, তোর বান্দরবন যেতে হবে না। তাহলে এক কাজ কর, তোরা ওই কক্সবাজার চলে যা, সমুদ্রের পাড়েই না হয় হানিমুনটা হবে। সমুদ্র? জি না, আমি কক্সবাজারও যাব না, আমি ওখানে যাব, তুমি আমাকে সমুদ্রে চুবাই চুবাই মাইরা ফেলাবা। না বাবা, সমুদ্রে তো আমার মারাত্মক ভয় কাজ করে, আমার ওয়াটার ফোবিয়াও শুরু হয়েছে রিসেন্টলি বাবা, আর সব থেকে বড় কথা ওখানে 6-7-8 নম্বর সতর্কতা সংকেত চলছে। একদম ফালতু কথা বলবি না এমন। তুই মানে তোরা দুজন আগে কক্সবাজার যাবি, সেখানে গিয়ে ডিসাইড করবি যে হানিমুনটা তোরা সমুদ্রের পাড়ে করবি নাকি পাহাড় পর্বতে গিয়ে করবি, এটাই ফাইনাল। চাইতেই হবে? হ্যাঁ ঠিক আছে, আমি যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আবার? তোমারও আমাদের সাথে যেতে হবে। আরে কি অদ্ভুত কথা বলিস, আমি কেন তোদের হানিমুনে যাবো? আমি তোর বাপ, আমি বাপ হয়ে কি তোদের কাবাব মে হাড্ডি হতে যাবো নাকি? তো নবী তো আমার বাপ না, নবীকে নিয়ে যাই। আরে কি বলতেছে এই ছেলে, নবী কেন তোদের সাথে যাবে? এটা হানিমুন, হানিমুনে মাত্র তোরা দুজনেই যাবি, আর কেউ যাবে না। তাহলে আমি কোথাও যাবো না। আরে এগুলো কি ধরনের আচরণ? বেবি কি করে? আর তোর বেবি, সে তো পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, এখন খালি সারাদিন ঘুমায় আর ঘুমায়। আহ বেবি, এমন করে না বেবি, তুমি না লক্ষ্মী বাচ্চা আমাদের। শুনো বেবি, আমার কথা শুনো, জাস্ট আজকের রাতটা, আজকের রাতটা এখানে আমি পার করি, আমি কালকে সকালে এখানে সব কিছু শেষ করে দিয়ে তোমার কাছে চলে আসব, তোমাকে অনেক আদর করবো বেবি, অনেক আপ্পা দেব। বেবি এমন করে না বেবি, একটু কান্নাকাটি করো ঠিক না? ও বেবি, ও বেবি না, তুমি তুমি ও বেবি না, লক্ষ্মী বেবি। ওকে বাই, গুড নাইট। আচ্ছা আল্লাহ হাফেজ।
এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তো নগদ নাই? নগদ দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, সেন্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান, আমি তার সাথে কোনো সংসার করতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না। ইনফ্যাক্ট সেই তো আমার সাথে সংসার করতে চায় না, আমি কি করতে যাব? হঠাৎ করে এসব কী হইতেছে, আমি তো আসলে কিছুই বুঝতেছি না বাবা। কিছু বুঝতেছেন না ঠিক আছে, কিন্তু কিছু কি দেখতেও পারতেছেন না? আমার অবস্থা দেখেন, আমি তো সোফা থেকে উঠতেই পারতেছি না। বিয়ের প্রথম দিন থেকে সে আমাকে মেরে ফেলতে চায়, বাসর রাত থেকেই। অনেকবার অ্যাটেম্প্ট নিছে কিন্তু ফেল করছে, কোনো না কোনোভাবে আমি বেঁচে গেছি। সিঁড়ির মধ্যে ফেনা ফালায় রাখছিল আমি যাতে মরে যাই, আমি কথা বলতেছি তো, মাথার মধ্যে আঘাত পেয়ে যাতে আমি অন স্পট ডেড হয়ে যাই। ভাইয়া ভাবি পানি ফালায় নাই, পানি ফালাইছে আমি, সিঁড়ি আমি পরিষ্কার করতেছিলাম ডিটারজেন্ট পাউডার দিয়ে। এই যে আমি কলিং বেল বাজছে, দরজা খুলতে গেছি আর আপনি উপর থেকে নামতেছিলেন, ঠাস করে পড়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, এটা না হয় মানলাম, কিন্তু গতকাল রাতে সে ফোনের মধ্যে তার প্রেমিকের সাথে কথা বলতেছে, তার একটা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার আছে বাবা, বিশ্বাস করো। ও তার প্রেমিকের সাথে কথা বলতেছিল ফোনের মধ্যে, বলতেছিল বেবি একটু ধৈর্য ধরো, কালকে সকালে এসে আমি তোমাকে চুমু দিব, বলছে বাবা ফোন, আমি শুনছি। আসলে আপনারা এসব কী বলতেছেন, ও তো একটা ভীতু মেয়ে, ও তো বাসার থেকে বেরো হয় না, আমি আসলে কিছু বুঝতেছি না। কি ও ভীতু, তাহলে বলেন এই বেবিটাকে ছোট্ট একটা বিড়াল আছে, ওকে আমি বেবি ডাকি, ওকে তুই এখানে আনতে পারিনি, আমার ফ্রেন্ডের বাসায় থাকে, ওকে বলছিলাম ওর সাথে দেখা করতে যাব। মিথ্যা কথা বিড়াল। আচ্ছা আই এম সরি। তুই কেন সরি বলতেছ, সরি বলবে সে? আমি সরি, আজকে যা ঘটতেছে এখানে, যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমি সরি দোস্ত। দোস্ত ক্লাস থ্রি থেকে তোর লোক আমার ফ্রেন্ডশিপ, তুই কেন খেয়াল করছস যে তোর লোক অন্য কোনো বন্ধু নাই? কারণ আমার কারণে আমি জেলাস করতাম যে আমার কোনো বন্ধু নাই, তুই যার লোকে মিশতি তার লোকে তার খুব ভালো বন্ধুত্ব হইতো, আমার সাথে কারো কোনো ফ্রেন্ডশিপই হইতো না। জেলাসি থেকে আমি কাজটা করছি, তারপরে যেদিন থেকে তোর বিয়ের কথা হইলো সেদিন থেকে মনে কর যে আমি মানে আমি আর নিতে পারি না এটা, কেমনে তোর বিয়েটা ভাঙা যায়, কেমনে তোর দুজনের মধ্যে বাগড়া দেওয়া যায়, এইটাই প্ল্যান করতেছিলাম, যার কারণে কানের মধ্যে বিয়ে বিষয়ে নানাবিধ ঝামেলার কথা বলছি। শুধু তাই না, যখন তোর বিয়েটা হয়ে গেল আমি চিন্তা করছিলাম যে তোকে বিয়ানিটা ভাঙানি দিব, বহু চেষ্টা করছি, তোর উল্টাপাল্টা অনেক কিছু বুঝাইছি, অনেক কিছু কইছি, আমার কারণে দোস্ত তুই শান্তি মতো সংসারটা করতে পারস নাই দোস্ত, আই এম সরি সরি ভাবি, মাফ করে দেন। এইভাবে মাফ চাইলে তো হবে না, আপনার শাস্তি হবে বাবা, শাস্তি হওয়া দরকার না? হ্যাঁ অবশ্যই শাস্তি পাওয়া উচিত, আসিল বড় একটা শাস্তি হওয়া দরকার। হ্যাঁ একটা শাস্তি তো পেতেই হবে, দেন কি শাস্তি দিবেন, যা দিবেন মাথা ব্যথা নিব, সরি দোস্ত। কি শাস্তি? আসসালামু আলাইকুম। অনেক কাহিনী করে আপনাকে বিয়ে করেছি, চাঁদ বতনটা দেখি। হ্যাঁ